কদিন আগেই আড্ডায় মেতেছেন বন্ধুদের সাথে, প্রিয়জনের হাত ধরে হেঁটেছেন অনেকটা পথ, কিংবা দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে, অথচ আজ তারা শুয়ে আছে রায়ের বাজারের এই কবরগুলোতে। এখানে পাশাপাশি শুয়ে আছেন হাজারো মানুষ, কারো সাথে কারো কথা নেই, নেই কোলাহল, সংসার ব্যস্ততা শত কর্মময় জীবন, থমকে গেছে অন্ধকার এই মাটির ঘরগুলোতে। নাম পরিচয় এখন নম্বর প্লেটে, করোনায় হার মানা প্রায় 1500 মানুষের গল্প এই কবরগুলো। এখানে আসলে আটকে উঠবেন যে কেউই। প্রতিদিন অন্তত 50টি নতুন কবর খুঁড়ে রাখা হয়, কেউই জানে না কোন কবরে কাকে দাফন করা হবে। বড় কোনো দুর্ঘটনা বা যুদ্ধবিগ্রহ ছাড়া এমন দৃশ্য বিরল, অথচ গত কয়েকদিন এটাই স্বাভাবিক এখানকার গোর্খদকদের কাছে। সাধারণত কেউ মারা গেলে তার জন্য খোঁড়া হয় কবর, কিন্তু এই কবরগুলো যাদের জন্য খুঁড়ে রাখা হয়েছে তাদের বেশিরভাগই এখনও জীবিত, তাদের কেউ এখন হাসপাতালে বা বাড়িতে লড়ে যাচ্ছেন করোনার বিরুদ্ধে। হেরে গেলেই হয়তো ঠাই মিলবে এখানে। জীবিতদের জন্য এমন আয়োজন কেন জানতে চাইলে এখানকার গোর্খদকরা জানান, বিশাল আকারের এই কবরস্থানে আগে দিনের বেশিরভাগ সময়ই থাকত শুনশান নীরবতা, অথচ এখন বেশিরভাগ সময়ই বাতাস ভারী হয়ে ওঠে অ্যাম্বুলেন্সের সাইরেনে, আসে একের পর এক নতুন মরদেহ। 12-14 দিনের মধ্যে উনি ছিলেন হসপিটালে, তারপরে লাইফ সাপোর্টে 7 দিন ছিলেন, এরপরে গতকালকে রাত 3টার সময় উনি ইন্তেকাল করেন। 22 দিন করোনা আক্রান্ত থাকা অবস্থায় আরনখান মডেল হসপিটালে ছিল, কিন্তু উনি মারা গেছেন আজকে 48 ঘন্টাও হয় নাই এখনও। এর ভিতরে দেখেন কতগুলো কবর হয়েছে এখানে। করোনার যে ছড়াচ্ছে অনেকভাবে, আমরা অত প্রোটেকটিভ ছিলাম না, আমাদের ধারণা ওই জায়গা থেকেই হয়তো ওনার করোনাটা হয়েছে। বড়রা যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, অন্তত সেই সব পরিবারে যারা বাইরে যান আসেন যান, তারা বি কেয়ারফুল, তাদের পুরো স্বাস্থ্য পুরোটাই স্বাস্থ্য সচেতনতার মধ্যে থাকতে হবে, এছাড়া উপায় নেই। কারণ যারা অল্প বয়সী তারা ক্যারি করে আনবে, বৃদ্ধদেরকে মেরে ফেলবে। আমরা যেটা দেখছি, আমার মা চলে গেলেন, হয়তো এইভাবে হতে পারে, অনেকেই আসছেন বাসায়, কার সাথে চলে আসছে সে তো বলা যায় না। স্বাস্থ্য ব্যাপারে পুরোটাই সচেতন হতে হবে এবং মাস্ক পরতে হবে। রায়ের বাজার কবরস্থানে গোর্খদক আছেন 28 জন। তারা প্রতিদিন দুই পালায় দায়িত্ব পালন করেন, একদল কাজ করেন সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত, আরেক দল 2টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করেন। তবে মরদেহ এলে মধ্যরাতেও চলে দাফনের কাজ। মহামারীর আগে এখানে দিনে 2 থেকে 3টি মরদেহ দাফন হতো, এখন কোনো কোনো দিন 10 থেকে 15টি মরদেহ আসছে। আমার কাছে খুবই খারাপ লাগে, তার বাবা এতো ছোট থেকে বড় করলো, তার বাবাকে পালাতে গেল গা, এটাই আমাদের খুব খারাপ লাগছে। গোর্খদকেরা বলছেন করোনা সংক্রমণ শুরুর আগে এবং প্রথম কয়েক মাস তারা কোদাল দিয়ে নিজেরাই কবর খুঁড়তেন, তবে করোনায় যখন মৃত্যুর সংখ্যা বাড়ে তখন আর তা সম্ভব হয় না, এজন্য সিটি কর্পোরেশন থেকে মাটি খোঁড়ার যন্ত্র বা এক্সকাভেটর দেওয়া হয়। পাল্টে গেছে জানাজার দৃশ্য, শত শত মানুষ নেই, নেই স্বজনের আহাজারি, দু চারজন কাছের মানুষ এসে নীরবে রেখে যাচ্ছেন প্রিয় মানুষদের, এ যেন মহামারীর নিয়তি। মৃত্যু আজকাল যেন বাড়ির দুয়ারে সবার জন্যই, হঠাৎ করেই জলজ্যান্ত একজন মানুষ হয়ে যাচ্ছেন একটি সংখ্যা। প্রায় 1.5 বছর ধরে চলতে থাকা এই আতঙ্ক থেকে কবে মুক্তি মিলবে উত্তর জানা নেই কারো। দেশে এখন প্রতি ঘন্টায় গড়ে 5 জন করোনার কাছে হেরে বিদায় নিচ্ছেন পৃথিবী থেকে, তবুও নির্বিকার অনেকে, মানছেন না স্বাস্থ্যবিধি, পরছেন না মাস্ক। এমন অসচেতনতার বলি হয়ে আর কত কাছের মানুষ হারালে হুঁশ ফিরবে আমাদের? আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদা কালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।